নবীন লেখক হলো বর্তমান তরুণ প্রজন্মের কাছে সাদাত হোসেন একটি সুপরিচিত নাম। কবিতা লিখে সাহিত্যাঙ্গনে পদার্পণ শুরু হলো মূলত কথা সাহিত্যিক হিসেবে তিনি বেশি পরিচিত। হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার, সবুজন সাহিত্য পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার রয়েছে তার ঝুলিতে। অন্দরমহল কোনো ঐতিহাসিক উপন্যাস নয়, অন্দরমহল একটি পুরোপুরি ফিকশন ধর্মী উপন্যাস যার মূলে রয়েছে বিষ্ণুপুরের জমিদারের আখ্যান। বিষ্ণুপুরের জমিদার বিষ্ণুনারায়ণ অসুস্থ হয়ে পড়লে তার পরবর্তী জমিদার হিসেবে ধরে নেওয়া হয় দেবেন্দ্রনারায়ণকে। দেবেন্দ্রনারায়ণের অগোছালো আচরণ, জমিদারি মনোভাব সবাইকে ভাবতে বাধ্য করে উনি জমিদার হওয়ার যোগ্য। অন্যদিকে বিষ্ণুনারায়ণের বড় ছেলে অবনীন্দ্রনারায়ণের জমিদারের প্রতি কোনো মোহ বা লালসা নেই, কিন্তু বাদশাহে তার স্ত্রী বীণাবালা এক রহস্যময় চরিত্র, যে দিনের পর দিন গঙ্গামহলে রোপণ করে চলেছে এক বিষ বৃক্ষ, যে বিষ বৃক্ষ একসময় বিশাল আকার ধারণ করে। সেই মুহূর্তে বিষ্ণুপুর আক্রান্ত হয় গুটি বসন্ত দ্বারা এবং গুটি বসন্ত আক্রান্ত হন স্বয়ং হবু জমিদার দেবেন্দ্রনারায়ণ এবং শ্মশান হয়ে যায় বিষ্ণুপুরের হর্তাকর্তা হন বীণাবালা। গুটি বসন্ত থেকে রক্ষা পেলেও দেবেন্দ্রনারায়ণ হয়ে পড়েন পক্ষাঘাতগ্রস্ত। এটা কি তার কৃত পাপের ফল, যে পাপের সাথে জড়িয়ে রয়েছে অন্ধবিভয়, কিংবা হেমাঙ্গিনী দেবী? জানতে হলে পড়তে হবে সাদাত হোসেনের অন্দরমহল বইটি। পক্ষাঘাতগ্রস্ত দেবেন্দ্রনারায়ণ বুকের মধ্যে আস্ত এক নোনা জলের সমুদ্র রেখে শুকনো খটখটে চোখে আজীবন তাকিয়ে গিয়েছেন। সবাই তার খটখটে চোখে দেখেছে, নোনা জলের সমুদ্র কেউ দেখতে পায়নি। দেবেন্দ্রনারায়ণ কি শেষ পর্যন্ত পারবেন বিষ্ণুপুরের জমিদারির ভার গ্রহণ করতে, নাকি জীবনের কাছে হার মেনে তাকে পাড়ি দিতে হবে এক অদেখা ভুবনে? জানতে হলে পড়তে হবে সাদাত হোসেনের অন্দরমহল বইতে। অন্দরমহল বহু পুরনো আবহে লেখা একটি উপন্যাস, যে উপন্যাসে কেবল গঙ্গামহলের অন্দরের কথাই বলা হয়নি, বলা হয়েছে মানব ও মানব মনের অন্দরের কথা। উন্মোচন করা হয়েছে মানুষের অন্তর্জগতের রহস্য।